যে অতীতে জনজীবনের এবং অর্থনীতির সংকট মোকাবেলায় চরমভাবে ব্যর্থ বিএনপি জামাতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নাই। উপরন্তু তারাই বিজয়ের মাসে একটা রাজনৈতিক বিয়াদবি করেছে। সেই রাজনৈতিক বিয়াদবিটা হচ্ছে যে তারা 27 দফা আর 10 দফা দিয়ে তারা সরাসরি 71 75 21 আগস্টের খুনি আর তার দোসরদের সঙ্গে এক থালে ভাত খাওয়ার প্রস্তাবের রাজনৈতিক বিয়াদবি করেছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশকে যদি বাঁচাতে হয় তাহলে বিএনপির এই খুনিদের সঙ্গে এক থালে ভাত খাওয়ার রাজনৈতিক বিয়াদবিটা যে কোনো মূল্যে রুখে দিতে হবে। আমাকে বিএনপির ডানে একমাত্র হচ্ছে রাজাকার জামাত আর যুদ্ধ অপরাধী, আর বিএনপির বাঁয়ে হচ্ছে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এই সুযোগ সন্ধানী রাজনৈতিক দলগুলো কখন কোন দিকে যায় আমি জানি না আর কি, কিন্তু বিএনপির সঙ্গে কতজন সুযোগ সন্ধানী রাজনৈতিক দল যোগ হচ্ছে সেইটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। জনগণ সম্পৃক্ত হচ্ছে কি না সেটা দেখার বিষয়। জনগণ ভরসা করতে পারে যে বৈশ্বিক সংকটে অর্থনৈতিক সংকটে যে প্রভাবই থাক বাংলাদেশে, আমরা কোভিডের সংকট মোকাবেলার অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণকে রক্ষাই করব। উনি আজীবন লড়াই এবং সংগ্রাম করে গেছেন। আমরা শরীফ ভাই স্মৃতিকে ধরে রাখার জন্য আমি আমার বাবার কথা দুইটা অমান্য করেছি, কিন্তু তার একটি কথা আমি বরবাদ দুবার নির্বাচনে চেয়ারম্যানের নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমার বন্ধু ভাই নেতা হাসানুল হক ইনু বীর মুক্তিযোদ্ধাগণ আছে উপজেলাবাসীর মনের শহীদ জাতীয় সমাজতান্ত্রিক দল দাসর কুষ্টিয়া জেলা শাখা বিপ্লবী সভাপতি আল হাজবুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন, জনাব নজরুল করিম সহ